আসানসোল থেকে কলকাতা এখন যেতে পারবেন মাত্র 2 ঘন্টায়। এই যে আজকে আমাদের বন্দে ভারত ঢুকছে, আর বন্দে ভারতটা হলো ছোটা ব্যাগ বড় ধামাকা। এই লুকটা যেন ব্যাপারই আলাদা, একদম মানে বলা যায় ভারতীয় বুলেট ট্রেন। এই দেখুন ফায়ার এক্সটিংগুইশার, সিগারেট ধরালি এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। বর্ধমান হল্ট নেই, এটা মানে একটু ভাবার ব্যাপার। ফুড ওয়েস্টেজ কমানোর জন্য রেল কি করেছে, এখন অনলি ভেজ ফুড সার্ভ করছে। আচ্ছা, এখানে কিন্তু দিয়ে দিয়েছে লাঞ্চ, এখন নতুন সিস্টেম এইভাবে দিচ্ছে। তো এই হলো বন্দে ভারতের নতুন থালি। ভদ্র মহোদয় এবং ভদ্র মহোদয়গণ নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। শীতকাল কিন্তু পড়ে গেছে, এই যে ফুল শার্ট পরতে হচ্ছে। আমি এখন আছি আসানসোলে, আসানসোলে কিন্তু আমার বাড়ি। তো যে কোনো ট্রিপ স্টার্ট করি, সেটা যেখানেই যেতে হোক, আমাকে আগে সম্ভবত কলকাতা যেতে হয়। বাসে গেলে সেই জার্নিটা 200 কিলোমিটারের জার্নি আজকাল 6 থেকে 7 ঘন্টা লাগে, রাস্তা সাংঘাতিক খারাপ। আর ট্রেনে গেলে ওই দিনে ট্রেন কখন কখনো নেই, ট্রেন আইদার সেই সকালে অগ্নিবীণা, কোলফিল্ড, ইন্টারসিটি, দিনের বেলা সবই ওই দূরপাল্লার ট্রেন। কিন্তু এখন কিন্তু সেই লম্বা জার্নি আর করতে হচ্ছে না। আসানসোল থেকে কলকাতা এখন যেতে পারবেন মাত্র 2 ঘন্টায়। চালু হয়ে গেছে আসানসোল থেকে কলকাতা বন্দে ভারত এক্সপ্রেস, আমাদের ভারতীয় বুলেট ট্রেন। তো ট্রেনের টাইম হলো দুপুর 12:18, আর এই দুপুরে কোনো ট্রেন নেই। পূর্বা আছে আর শিয়ালদা আজমির আছে, কিন্তু ওদের কোনো ভরসা নেই, কারণ কি দূরপাল্লার ট্রেন যদি লেট হয়ে এখানে আসে তাহলে ফেঁসে যাব। তো যাই হোক, ট্রেন নাম্বার 22348 পাটনা থেকে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, ওটা কিন্তু পাটনা থেকে আসে, আসানসোল দুর্গাপুর হয়ে হাওড়া যায়। এটার ইনগারেশন জার্নি কিন্তু আমি করেছিলাম পাটনা থেকে আসানসোল, আশা করি দেখেছেন। তো ইনগারেশনের দিন আলাদা সার্ভিস থাকে, আর রেগুলারলি যখন ওটাকে মেনটেন করে, যখন ওটায় সার্ভিস দেয়, তখন কিন্তু আলাদা সার্ভিস থাকে। অলরেডি কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, এখন বাজে 12:04, আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ঢুকছে। তো আমি চলে যাব আসানসোল স্টেশনের ভেতরে। যারা বলবেন যে বন্দে ভারতের ভাড়া খুব বেশি, যদি খাবার ছাড়া নেন তাহলে আপনার পড়বে হলো 600 টাকা মতো, মানে যেই ভাড়া আপনি থার্ড এসিতে দেবেন শিয়ালদা আজমির পূর্বা এদের সুপারফাস্ট ট্রেনে, ওটা হলো 560-570 টাকা এরকম। তো তার থেকে একটু জাস্ট বেশি, আর যদি খাবার নেন তাহলে পড়বে হলো 830 টাকা মতো। তো এই হলো আমাদের আসানসোল স্টেশন, আগে কিন্তু লাল রঙের ছিল, হঠাৎ একদিন সকালে ট্রেন ধরতে এসেছি দেখছি এরকম এই হোয়াইট এটা করে দিয়েছে। আর আসানসোল স্টেশন কিন্তু অনেক পুরনো, 1885 সালের। তবে হ্যাঁ, স্টেশনটা বেশ ভালোই, এখানে কিন্তু দেখছেন অনেক ফটোজেনিক জায়গা, ওখানে ভালো ড্রপিং এরিয়া, এটিএম সব আছে। ওইখানে হলো এসকেলেটার ওপরে উঠে যাওয়ার। আমি আসানসোল স্টেশনে এমনিতে এত ভিড় দেখি না, কারণ কি সেই সকালে আমি ইন্টারসিটি ধরি বা অগ্নিবীণা ধরি, রাতে ইন্টারসিটিতে ফিরি, কাজেই এত ভিড় দেখি না দিনের বেলা, মানে অনেক দিন বাদে আসছি। আর এই ডাউন ট্রেন সব প্ল্যাটফর্ম নম্বর 5-এ আসে, এই হলো প্ল্যাটফর্ম 5। আর যে বললাম সামনেই শীতকাল, শীতকালে কিন্তু অনেক বাঙালি রাজস্থান ঘুরতে যায়, তো রাজস্থান ভ্রমণের ব্লগ এর পরে আসবে। ইন্দোনেশিয়া থেকে ফিরে গেছিলাম, তারপর ভাবলাম যে রাজস্থান শুরু করার আগে বাংলার মাটি থেকে 2-4টে ব্লগ হয়ে যাক। তো আজকে একটা ট্রেন জার্নি দেখাচ্ছি, এরপরে একটা বাস জার্নি দেখাবো, তারপরেই শুরু করে দেবো আমাদের রাজস্থানের ব্লগ দেখানো। রাজস্থান দেখতে অনেকই ভালো লাগবে, সেই সোনার কেল্লার এত গল্প, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই চলে এলাম প্ল্যাটফর্ম 5-এ, এখানেই আসবে আমাদের ভারতীয় বুলেট ট্রেন, সময় এখন 12:10। আর এদিকে কোনো একটা লোকাল ঢুকছে বর্ধমান আসানসোল, 4-এ মালগাড়ি দাঁড়িয়ে। আর বন্দে ভারতটা হলো ছোটা ব্যাগ বড় ধামাকা, ছোটো রেক এটার, এটা হলো 8 কোচার বন্দে ভারত, 2টো ভার্জন আছে, একটা হলো 16 কোচার, একটা হলো 8 কোচার। তো দেখুন প্ল্যাটফর্মের কিন্তু শুরুতেই দাঁড়িয়ে, আর বন্দে ভারতের লাস্ট কোচ এখানে আসবে, মানে বুঝে নিন কতটা ছোট, 8টা শুধু কোচ। ট্রেন ঢোকার কিন্তু মোটামুটি টাইম হয়ে গেছে, 12:16, লেটই হয়ে গেল। এই যে আজকে আমাদের বন্দে ভারত ঢুকছে, এই ট্রেনটা দেখে কিন্তু আলাদাই লাগে, এই লুকটা যেন ব্যাপারই আলাদা, একদম মানে বলা যায় ভারতীয় বুলেট ট্রেন। যাই হোক, ভেতরে যাওয়া যাক, এখনও সিগন্যাল হয়নি যদিও, আর লাঞ্চ এখান থেকেই কিন্তু তোলে। আমার কোচ হলো C5, একদম খালি কোচ দেখে বুক করেছি, যাতে ভালো করে একটু আপনাদের সঙ্গে কথা বলতে পারি। এই হলো ভেতরটা,
অটোমেটিক গেট বন্ধ হয়ে গেল আর বেরিয়ে গেলাম আসানসোল থেকে, এক দু মিনিট লেট বলা যায়। আর ফিচার তো আশা করি সবাই জানেনই, খুব সাংঘাতিক ওয়াশরুম, অটোমেটিক গেটস, আর বেরোতেই কি অ্যাক্সিলারেশন। বেরোতে না বেরোতেই কি স্পিড! আর এমনিতে তো প্রত্যেক উইকেই মোটামুটি কলকাতা যাই ট্রেন জার্নি করে, কিন্তু এক্সাইটমেন্টটা কোনোদিনই থাকে না, আজ ওই এক্সাইটমেন্টটা আছে। কারণ কি, আমি কিসে আছি? বন্দে ভারতে। কোনো সাউন্ড নেই, কিছু নেই, মানে এই ট্রেনের যেন বসার ফিলই একটা আলাদা। আচ্ছা, এখানে দিয়েছে 1 লিটার জলের বোতল। শতাব্দী ট্রেন যেগুলো আছে, এই রাঁচি শতাব্দী যখন যাই তখন 500 ml-এর হয়, যাই হোক বড় জলের বোতল দিয়েছে। আর একটা জিনিস বলবো, ট্রেনের মেনটেন্স কিন্তু একদম মানে খারাপ হয়ে গেছে, বা লোকে ওভাবে ইউজ করেছে। প্রথম দিনই শুনলাম যে ভেঙে টেঙে গেছিলো, মানে এই যে কিছু কিছু জায়গায় এরকম হচ্ছে যে পুশব্যাক সুইচ কাজ করছে না, বা এমনি সিট পিছনে চলে যাচ্ছে, এসব তো হতেই থাকে এমনি। যেমন এই হ্যান্ডেলটা দেখুন, সেইসব কিন্তু জোনকে দেখতে হবে, আর জোনের থেকেও বড় কথা প্যাসেঞ্জারদের দেখতে হবে, যে এত দামি একটা জিনিস চড়ছি এটাকে যেন নষ্ট করে না যায়। মুহূর্তের মধ্যে ঢুকে যাচ্ছে রানীগঞ্জ। এই যে ওদিকে ওভারটেক করছে আজমি শিয়ালদাকে, এই ট্রেনেই কিন্তু ব্লগ দেখাবো রাজস্থান যাওয়ার সময়। এখানেই পিক আপটা বুঝে নিন। আর এমনিতে বন্দে ভারতের ভিডিওতে এখন ইউটিউব পুরো ভর্তি, সবাই ভিডিও দিচ্ছে, সবাই ভিডিও দেখছে। তাও ফিচার্সটা আরেকবার বলে দিই, এখানে কিন্তু পর্দার জায়গায় এরকম উইন্ডো ব্লাইন্ডস আছে, এখানে এরকম টেবিল আছে, এটা ম্যাগনেটিক, এই যে এটা হলো ম্যাগনেটিক। আর এখানে আছে টাচ স্ক্রিন রিডিং ল্যাম্প এরকম। আমার সিট আসলে এইটা 45 নম্বর, কিন্তু এখানে উইন্ডো নেই তাই এখানে বসেছি। মানে দুর্গাপুর থেকে এখানে কেউ এসে গেলে এই ব্লগের 12টা বেজে যাবে। আচ্ছা, আমাদের এই যে পুরো বেল্টটা আছে, মানে এই দুর্গাপুর থেকে চালু করে রানীগঞ্জ অবধি পুরোটাই কিন্তু মানে এই ফ্যাক্টরি টাইপের, কোথাও কয়লার ফ্যাক্টরি, কোথাও অন্য কিছুর, নানান জায়গায় নানা রকম ইন্ডাস্ট্রি। তো এই ক্ষেত্রে অনেক মানুষ কিন্তু ডেলি আসে, এইসব কাজ শেষ করে আবার বাড়ি যায়। তবে এই ট্রেনের টাইমটা ওরকম না যে আপনি কলকাতা থেকে এসে এইসব কাজ মিটিয়ে কলকাতা যাবেন, ওই রকম ঠিক না, মানে সেই একদম সকালে হলে হয়তো আপনাদের লাভ হতো। যাই হোক, রাঁচি শতাব্দী আছে ওটার জন্যে। তো এটাই বলছিলাম, এই যে পুরো বেল্ট আশেপাশের, এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। আর আমাদের যে লাঞ্চ দেবে ওটা দেবে হলো দুর্গাপুর ছাড়ার পর। এই কিন্তু পৌঁছে গেছি দুর্গাপুর, এখানে মাত্র 1-2 মিনিটের হল্ট। এই কিন্তু পেরিয়ে গেলাম মানকড়, আর স্পিড ছিল মোটামুটি ওই 130 কিলোমিটার প্রতি ঘন্টা। আর মানকড়ের পাশেই হলো বুদবুদ গ্রাম, নামটা বেশ ভালো লাগে। আচ্ছা, এখানে কিন্তু দিয়ে দিয়েছে লাঞ্চ, এখন নতুন সিস্টেম এইভাবে দিচ্ছে, মানে প্রপার একদম পুরো থালি করে, আলাদা আলাদা ডাব্বা হচ্ছে না, তাতে যে ডাব্বার ওয়েস্ট ওটাও কিন্তু হচ্ছে না। তো ব্যাপারটা কিন্তু বেশ ইকোনমিক্যাল, আর এনভায়রনমেন্টকে ঠিক রাখার দিক দিয়েও ভালো। এখানে দিয়েছে 2টো গোলাপজামুন, মানে আইসক্রিম আর দেবে না, একটা মিষ্টি দই, রুটি, আর এটা আপনাদের খুলে দেখাই। তো এই হলো বন্দে ভারতের নতুন থালি, এখানে সিস্টেম কি, সব যা যা ছিল সবই আছে,
কিন্তু সব একসঙ্গে হয়েছে। তার ফলে কি হয়েছে, একটা জিনিস অন্য খাপে ঢুকে গেছে, এরকম শুধু হয়েছে। আর অ্যাকচুয়ালি এত ওয়েস্ট ডিসপোজ করা না, মানে তিন চারটে বাটি তার থেকে ভালো এরকম একটাতে দিয়ে দিই। এখানে আছে চিকেন, এখানে আছে ডাল, এখানে আছে একটা মিক্সড আলু সবজি, আর এখানে আছে পিস পোলাও। বাকি এখানে দই দিয়েছে, আর এখানে দিয়েছে হলো ওয়েট ওয়াইপ, স্যানিটাইজার আর একটা সল্ট স্যাশে। খেয়ে দেখি কীরকম খাবার দাবার, কিন্তু বেশ ভালো। আলুর তরকারিটাও খুব ভালো লাগছে, আর চিকেনটা একদম সাংঘাতিক, ডালটা তো একদম এভারেস্ট টাইপেরই লাগলো। খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া বেশ ভালোই। আর রেলের এই ব্যাপারটাও বেশ ভালো লাগলো যে ওয়েস্ট ডিসপোজাল কম করার জন্যে ওই নতুন বক্স এনেছে। আর ইন্ডিয়ার অনেক বন্দে ভারতে এইরকম থালি চালু হয়েছে এরকম প্যাকিংয়ে। ফুড ওয়েস্টেজ কমানোর জন্যে রেল কি করেছে, এখন কারেন্ট বুকিং যখন হয়, কারেন্ট বুকিং হলো যে ট্রেনের চার্ট হয়ে গেছে, তারপর কেউ বুক করছে। মানে এই ধরুন পাটনা থেকে ট্রেনটা ছাড়বে সকাল 8টায়, তো তার আগের দিন রাত 9:30 চার্ট হয়ে যায়, তো তারপর যদি কেউ বুক করে, এবার যে খাবার রান্না করবে, যে খাবার প্যাক করবে, তার তো একটা হিসেব করে করতে হবে। মানে সে তো চাইলেই 50-100টা প্যাকেট বেশি পাঠিয়ে দিতে পারে, কিন্তু ওই যে ফুড ওয়েস্ট হবে, তো ওটা কমানোর জন্য এখন কারেন্ট বুকিংয়ে ননভেজ অপশান বাতিল করে দিয়েছে। মানে আগে কী হতো, আগে ধরুন 4 ঘন্টা আগে চার্ট হলো, তো যিনি প্যাক করবেন ক্যাটারার, ওনার কাছে লিস্ট এসে গেলো যে হ্যাঁ আজকে এই ট্রেনে 422টা খাবার যাবে, এরকম 200টা ভেজ, 200টা ননভেজ বা এরকম কিছু। আর কারেন্টে ওরা ধরে নিল যে হয়তো অ্যাট ম্যাক্স 20টা বুকিং হবে, তো 20টা বুকিংয়ের জন্যে ধরুন 15টা ভেজ, 15টা ননভেজ এরকম তুললো। ওটাই যাতে কম হয়, তাই জন্যে কারেন্ট বুকিংয়ে এখন অনলি ভেজ ফুড সার্ভ করছে। তাও এখন বললাম ওদের কাছে ছিল বলে ননভেজ দিয়ে দিয়েছে। এই মেজারটাও বেশ ভালো, এটা কিন্তু এয়ার ইন্ডিয়া করেছিল, এয়ার ইন্ডিয়া পুরোই ভেজ করে দিয়েছিল যে না ফ্লাইটে পুরোই ভেজ করে দিই, তাহলে আমাদের কম লিফ্ট করতে হবে খাবার, মানে মানে যটা সিট আছে ততটাই খাবার নিতে হবে, এক্সট্রা নিতে হবে না, যেহেতু ভেজ ননভেজের কোনো ব্যাপার নেই। আর এই ঢুকছি বর্ধমান, বর্ধমান থেকে কিন্তু পাটনা সাইডে বা দিল্লি সাইডে বেশ ভালো রাইডারশিপ আছে। তাও রাজধানীদের কেন বর্ধমান হল্ট দেয় না, বা এই বন্দে ভারতের কেন বর্ধমান হল্ট নেই, এটা মানে একটু ভাবার ব্যাপার। কারণ কি, বর্ধমান থেকে কিন্তু পাটনা লাইনে অনেক মানুষ যায়। এই হলো বর্ধমান স্টেশন, 5 নম্বর দিয়ে বেরোচ্ছি। এই যে বর্ধমানের ট্রেন কিন্তু অনেকটাই স্লো হয়ে গেছে, মানে অন্য ট্রেন হলে দরজা খুলে কিন্তু নেমেই যেতে পারতেন, কিন্তু এর তো অটোমেটিক ডোর, তাই জন্যে আরও ভালোভাবে ভেবে এর হল্ট দেওয়া উচিত। কারণ কি দেখুন, এর অ্যাক্সিলারেশন কিন্তু সাংঘাতিক, মানে এই একটা একটা হল্ট দিয়ে খুব একটা সময়ের লোকসান হবে না, এই ধরুন 3-4 মিনিট মতো লোকসান হবে, আর কিছুই না। তো যাই হোক, বেরিয়ে গেলাম বর্ধমান থেকে। আচ্ছা, এই কিন্তু ওপরে চলে গেল হাওড়া বর্ধমান মেন লাইন, আর আমরা নিচ দিয়ে যাব কর্ড লাইন দিয়ে। আর ওপর দিয়ে চলে গেল আমাদের জিটি রোড। আচ্ছা, একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুম কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। এই দেখুন, ফায়ার এক্সটিংগুইশার, সিগারেট ধরালি এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এখানে আছে হ্যান্ড ড্রায়ার, অটোমেটিক সোপ ডিসপেন্সার, আর এখানে যদি আপনি টাওয়েল আনেন, মানে ওরা টাওয়েল হোল্ডার দিয়েছে, টাওয়েল দেয়নি। আর এখানে একটা কোট হ্যাঙ্গার। ইউজুয়ালি লেডি প্যাসেঞ্জারদের অনেক কমপ্লেন থাকে যে ট্রেনের ওয়াশরুম নোংরা, তাও বন্দে ভারতে ব্যাপার স্যাপারগুলো একটু অন্তত ভালো। আচ্ছা, তো ডানকুনি পেরিয়ে গেছি, আর বেশিক্ষণ লাগবে না। তবে আমার কিছু বন্ধু বলছিল যে NJP শতাব্দী বেরোনোর পরই এটা ওই প্ল্যাটফর্মে ঢোকায়, কাজেই 2:25 ওটার বেরোনোর টাইম, ওটা বেরোবে তারপর এটা ঢুকবে, এরকম বলছিল। আর প্ল্যাটফর্ম খালি থাকলে আশা করি ঢুকিয়ে দেবে। এই যে বেরোচ্ছে পাটনা জনশতাব্দী, এটা 2 ঘন্টা পর ছাড়বে, আর পাটনাটাকে ওভারটেক করে নেবে।
আসানসোল থেকে বেরিয়েছিলাম 1:21, এখন 2:19, 2 ঘন্টার আগেই পৌঁছে গেলাম হাওড়া। কি আউটার এত দাঁড় করিয়ে দিল, সময় কি করে কেটে যায় এই ট্রেনে বোঝাই যায় না। এই যে NJP শতাব্দী বেরোচ্ছে, তারপর কিন্তু আমরা ঢুকবো, আর এটাতে নতুন একটা দিয়েছে ভিস্টাডোম কোচ। ফেরার সময় খুব ভালো ভিউ পাবেন, মানে NJP হাওড়াতে। এই যে দুপুর 2:40 পৌঁছে গেলাম হাওড়া, 5 মিনিট লেট হয়ে গেল, তার কারণ ওই বাইরে ঝুলিয়ে দিয়েছিল। প্ল্যাটফর্ম নাম্বার হলো 11, আর এই ট্রেনের ব্যাপার হলো যে কোচ লাস্টে থাকলেও বেশি দূর হাঁটতে হবে না, না যদি ঝোলা। এই ট্রেনের কিন্তু ক্ষমতা আছে আসানসোল থেকে হাওড়া মাত্র 2 ঘন্টায় আসার, আর 1:50 আসানসোল যাওয়ার। আরেকটা গর্বের ব্যাপার হলো ট্রেনটা কিন্তু মেক ইন ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত। এই যে দেখুন 1, 2, 3, 4, 5, 6, এই ট্রেনের সামনে কিন্তু মানুষ ছবি তোলায়, সেই ট্রেনের প্যাসেঞ্জার হোক চাই না বা রেগুলার প্যাসেঞ্জারও, কারণ কি ট্রেনটাকে দেখতেই সাংঘাতিক। আর যারা বলছেন ভাড়া বেশি, দেখুন দিনের বেলা যদি আমাকে আসতে হয়, সকালের ট্রেন যদি ছেড়ে দিই, তাহলে আমাকে সেই 3rd AC-র ভাড়া দিতেই হবে, যেটা কিনা 550 টাকা। এখানেও খাবার ছেড়ে দিলে 600 টাকা মতো লাগবে। আর আরেকটা ব্যাপার হলো যে বাসে 6-7 ঘন্টা সময় লাগবে, আজকের দিনে টাইম ইজ মানি। আর যদি এর ভাড়া আপনি শতাব্দীর সঙ্গে কম্পেয়ার করেন, তখন বলবো যে হ্যাঁ ওটা কিন্তু একটু বেশি, 550 টাকা তো বলবো তো লাগে, তো তার থেকে তো ভালো এটাতে আসা, মানে 6-7 ঘন্টা বসে থাকা পারা যায় না। আচ্ছা এখন যাচ্ছি এসপ্ল্যানেডে, এসপ্ল্যানেডে কোনো বাস চড়তে না, এসপ্ল্যানেডে যাচ্ছি মাইক কিনতে। অনেকজন বলছিল যে ভয়েসে প্রবলেম আছে, এখান থেকে যে কোনো বাস নিয়ে নেবো, যেটা আমাকে কেশিদাসে নামাবে, ওখান থেকে আমার দোকান কাছে। একটা মাইক নেবো DJI-এর, 30,000 টাকা দাম, দরকারি এবার। অনেকজন ভয়েস নিয়ে কমপ্লেন করছে মেন চ্যানেলেও বাংলা চ্যানেলেও। আচ্ছা এসপ্ল্যানেডে এখানে এসেছিলাম ক্যামেরা গলিতে, এখানে নিলাম আমি মাইক, তারপর GoPro-র একটা মিডিয়া মড, আর সাথে একটা ব্যাটারি বালিতে খারাপ হয়ে গেছিলো। 37,000 টাকার মাল এমনি ক্যাজুয়ালি নিয়ে যাচ্ছি, দেখি নতুন মাইক দিয়ে ভিডিও কেমন হয়। পরবর্তী ব্লগ দেখতে পারবেন মাইকের সঙ্গে, আশা করি ভালোই হবে। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন।